হৈ পৰা না মাই গড বল সাউন্ড লৈছে রাইড হয় তো রাইড তো এটা ক্যান্সেল নকৰো কিন্তু রাইড তো পোস্টপোন হ'ব এটা কেতিয়া উলাও ঠিক নাই আৰু এই ইয়াৰে যেটো সাউন্ড হয় আপোনালোক কেনেকুৱা লাগিছে কমেন্ট কৰি জনাব सो हे गाइस दिस इज कुकु वेलकम बैक टू अनदर ब्लॉग आमार राइडर पूरा प्लानिंग हो गिसले डेट गुटेखिनि फिक्स हो गिसले आरो डेस्टिनेशन फिक्स हो गिसले आमार राइडर प्लान आसिले नेपाल जुवार 8 तारिखे आपनलके जेतु ब्लॉग साइसे माने आजि तारिख आमार जुवार कथा आसिले किन्तु माने कि होइगल नेपालत माने इता एनुका माने लैंडस्लाइड होइसे आरो एनुका माने बरखुन दि आसे नॉन स्टॉप बरखुन दि आसे आमार इयाते तो बारो शनिबार पारा रोड स्टार्ट दिले आरो आजि रबिबार होय मय जेतु ब्लॉग शूट करि आसु आजि पूरा दुनिया रोड दिसे बटर दुनिया हो गिसे आमार इयाते किन्तु इफाले बरखुन दि आसे मय लगर जनि खुदिसिलु फोन करि गने तार पछत पूरा माने ताते किसुमान किसुमान जागा माने मय जेतु मय जिकिता प्लेसत माने राइड करार प्लानिंग बनाइसिलु हेकिता प्लेसत माने रेड अलर्ट करि दिसे एकदम एटु राइड टुर गने मय दुनियाके शॉपिंगो करिसिलु राइडिंग जैकेट किनिसिलु आरो कि बहुत किबा किबि किनिसिलु जिने जने मोर लगत इंस्टाग्रामत आसे तेलके बारो गमे बेसे स्टोरी दिसिलु पूरा मनसन एकदम बेया होइसे मय रैपिंगो कराबो दिसिलु आज मोर रैपिंग तो माने दिया कथा आसिले किन्तु मन तो बेया होवार गने मय रैपिंग तो लबै नगुरु तो आमार जेतु राइड हय तो राइड तो एटा कैंसिल नगुरु किन्तु राइड तो पोस्टपोन हबो एटा केटा उलाव ठीक नाय आरो होतो মানে চাই লো এসপ্তাহ ভিতরে ধরো বেশি দিন নয় এসপ্তাহ ভিতরে যদি ঠিক হয়ে যায় তেনে হলে ডাইরেক্ট আমি নেপালে করিম যদি এসপ্তাহ ভিতরে ঠিক নহয় তেনে হলে নেপাল ক্যান্সেল করি বেলেগ এটা রাইড প্ল্যান করিম যোৱা কালি ইমান কষ্ট করে রাতি লৈকে রখি হলো মই বাইকখন সার্ভিসিং করাইছিল মানে পরখি মানে 8 তারিখে যাম বলিকে কিন্তু সব মোর প্ল্যানত হৈ গল পানি পানি এটা বস্তু কিন্তু ভালে হৈছে আমি ইয়াতে গোটেইখিনি গম পাই গৈছোঁ তাতে ল্যান্ডস্লাইড হোৱা বুলি কয় আৰু বহুত জেগাত মানে বানপানী হৈছে তাতে অলপ অলপ যদি আমি রাইডৰ মাজত গৈ কেনে গম পাল হয় তেতিয়া তো বাৰু আমাৰ মনে ভাঙি গ'ল হয় না ইফাল না সিফাল হৈ গ'ল হয় চাই লৈ এটা সপ্তাহ আছে বাৰু লগত তাৰে মাজতে কিবা এটা কৰাই ল'ম যে ডেষ্টিনেশ্যনত গ'লে ভাল হয় এতিয়া মানে অনলি তাতে বুলি নহয় সব জেগাতে মানে অৱস্থা বেয়া হৈ গৈছে ক'ব গ'লে আমার অসমতো কিমান জায়গাত বানপানী হয়েছে নিউজ বিলাকতো দেখাই পাই আছে কিমান মানুহ ঘৰ ঘৰ পানি ডুবি ডুবি আছে প্রে করব যাতে সব ঠিক হয়ে যায় আমার অসমত বা আমার ইন্ডিয়াত আমার ইন্ডিয়ার বাহিরতো যেবিলাক জায়গা হয়েছে গাইজ এটা বম ফানি সিন হয়ে গেল হাইটিয়ে বেক সাইডে হেলমেট লৈ আহিবলৈ পাহৰি গৈছে এতিয়াহে বোলে তার মনত পড়ছে এইটো আৰু মানুহে পাহৰে নে এইটো আৰু কিবা পাহৰা কথা হয় নে ভাই হেলমেট বোলা বস্তুটো মাথা থাকে ই বোলে হেলমেটে পাহৰি গৈছে আগত চাই লগৰ এটাৰ দোকান আছে তাতে যদি হেলমেট আছে তাৰ পৰা হেলমেট এটা লৈ কেনে আমি যাম মোৰ যেতিয়া মিডিয়া মোডটো লাগি থাকে তেতিয়া মই গোপ্ৰ এংগেলটো মিলাব কাৰণে ইমান এটা আন্দাজ নাপায় আৰু এটা যিটো মানে কেচিং আছে এডপ্টাৰটো দি যেতিয়া শ্বুট কৰোঁ অ মাই গড ইয়াৰ কি হৈছে ভাই জুই লাগিল নেকি গাড়ীত কি ধোঁৱা বে মই চোৱাই নাছিলোঁ তাৰ যেতিয়া অকণ নটিচ কৰিছিলোঁ কি ধোঁৱা ওলাইছে তাৰ গাড়ীৰ পৰা যিহেতু আমি ৰাইডটো পষ্টপন কৰিলোঁ তো সেইটোৰ কাৰণে অলপমান মনটো বেয়া লাগি আছিলে কিন্তু একো নাই মনটো ভাল লগাবৰ কাৰণে এতিয়া অলপমান ওলাই গৈ আছোঁ মোৰ লগৰটোক এইফালে জালুকবাৰীলৈকে আহিব দিছোঁ জালুকবাৰীলৈকে সি আহিব তাক জালুকবাৰীত লগ কৰি ল'ম লগ কৰি কিনে আমি চাওঁ ক'ত যোৱা হয় একো প্লেনিং নাই জাষ্ট ওলাবলৈকে ওলাই আহিছোঁ আৰু ইমান মান্থৰ পাছৰ এটা ধামাকাদাৰ ক'ব গ'লে লং ৰাইড এটা প্লেনিং কৰিছিলোঁ তাকো এনেকুৱা হৈ গৈছে ইয়াৰ এটা বস্তু কিন্তু মই সদায় ভাবোঁ যি হয় ভালৰ কাৰণে হয় তাতে যদি আমি ফাঁচি থাকিলোঁ হয় তেতিয়া ঘৰৰ পৰাও পইচা পঠাই দিব নোৱাৰিলোঁ হয় কাৰণ এইটো এটা বেলেগ কাণ্ট্ৰি হয় নেপালটো আমাৰ লগত যিখিনি পইচা থাকিলে হয় বাৰু সেইখিনি দিনো কিমান দিন চলিলোঁ হয় বোলে কিবা কাৰণত একমাহ ফাঁচি হৈ গ'লোঁ বোলে এটা পাহাৰে বোলে খহি গ'ল আৰু পাহাৰৰ জেগাত মানে এনেকুৱা খহি যোৱাটো কোনো ডাঙৰ কথা নহয় এইটো নৰ্মেল কথা বৰ্তমান এনেকুৱা টাইপ ছিজনত যেতিয়া এনেকুৱা টাইপ বৰষুণ দি থাকে কৈছিলোঁ আমাৰ এইফালেহে অকল বৰষুণ দি আছে নেপালৰ ছাইডে ইমান এটা বৰষুণ নাই তাতো ইমান এটা নাছিলে আমাৰ ইয়াতেতো বেছিয়ে আছিলে আৰু বহুত দিন হৈ গ'ল আমাৰ ইয়াতে অলমষ্ট টোটেলি ক'ব গ'লে দুসপ্তাহমান হৈ গ'ল নষ্ট বৰষুণ চৰষুণ দি থকা কিন্তু নেপালত বোলে ষ্টাৰ্ট হৈছে এতিয়া আমাৰ ইয়াতে ৰ'দ দিয়া ষ্টাৰ্ট হৈছে তাতে বৰষুণ দিয়া ষ্টাৰ্ট হৈছে এতিয়া এসপ্তাহটো ৰখি চাওঁ তাৰপিছত গম পোৱা যাব আৰু আৰু ৰাইডৰ যিটো জছ উঠিছে বাৰু যামে কোনোবা নহয় কোনোবা এটা প্লেচত গুচিয়ে যাম হয়তো যদি লাগাতকৈ বেছি জছ উঠি যায় ন লাডাখ গুচি যাম লাডাখ ডাইৰেক্ট তাৰপৰা আহি কিনে আমি নেপাল চেপাল মাৰিম বেলেগ আৰু জুলাইত লাডাখত যাবৰ কাৰণে বেছি ভাল হয় যোনে যোনে গম পায় আৰু তেওঁলোকক কৈ দিছোঁ সেইকাৰণে জুলাই লাডাখ বুলি ৰাইড ওলায় আৰু উইণ্টাৰ টাইমত ওলায় স্পিটি উইণ্টাৰ স্পিটি স্পিটিও কৰিছোঁ বাৰু লাডাখো কৰিছোঁ আজিলৈকে ডাঙৰ ডাঙৰ ৰাইড মই যিমানে প্লেনিং কৰিছিলোঁ তাৰে এইটো ৰাইডটোৱে মোৰ এনেকুৱা হৈছে আৰু মই মনত অলপমান ভাবি আছিলোঁ যে এনেকুৱা এটা হ'ব বুলিকৈ কিবা এটা ডেটটো খেলি মেলি হ'ব মানে যোৱাত যাম কিন্তু ডেটটো খেলি মেলি হ'ব বুলি মই মনতে অলপমান ভাবি আছিলোঁ তো ভাবা কথাটোৱে হৈ গ'ল লগৰটো বিচৰা তেতিয়াই ফোন কৰিছিলে সি ৰাণী ছাইডৰ পৰা আহি আছে আহি পালেই চাগে এতিয়া মোৰ 20 মিনিট লাগিলে এইখিনিত জল্দি জল্দি যাওঁ তাক লগ কৰোঁ ইমান টাইম ৰখাই দিলে তাৰ বেয়া লাগিব বৰে লাগি যাব এনেও মোৰো এনেকুৱাই হয় মই যেতিয়া ৰখি থাকিব পাৰোঁ কাৰোবাৰ কাৰণে মোৰ বৰ লাগি যায় হায়েষ্ট টু হায়েষ্ট কিমান 10 মিনিট 5 মিনিট ৰখিব পাৰি আৰু তাতকৈ ওপৰতো ৰখি লাগিব নোৱাৰে না চ' গাইজ ফাইনেলি ইফালে লগৰকেইটা আহি গ'ল মই ভাবিছিলোঁ তোমালোকে আগত আহি পাবা নেকি আমি আগত আহি পালোঁ আমাতকৈ লেজি তোমালোকে কোন চাউণ্ড দেখোন ভাই সেইদিনাখন ভাবিছিলোঁ চাউণ্ড ইমান নহয় বুলিকে আজি খোলাত শুনা পাইছোঁ নহয় এতিয়া চাউণ্ড ডবৰা চাউণ্ড আছে
বাপি আমি দাবুলছো হেকানে ইমান নাফালো দাবলি নেকলে মই মানে তা মানে কনফিডেন্স না পাও মই আগতে কইছো আর সিঙ্গেল নেকলে কনফিডেন্স তো বেশি পাই যাও বাইক চলালে হ্যান্ডেল তো অকমান উঠাইছো আগতকে কেনেকুয়া লাগিছে কমেন্ট করে জানাবো বহুতে কইছিল হ্যান্ডেল তো ডাউন আছে বলি কাই মানে তা ভাল লাগা নাই মোরও চলাই মানে তা ভাল লাগা নাছিল হ্যান্ডেল তো যেহেতু ডাউন থাকলে চলাই ভাল নালাগে এতিয়া পুরা পারফেক্ট হয়েছে হ্যান্ডেল লাগাতকে বেশি ওখ হয়ে থাকলেও ভাল নালাগে দেই চলে বাইক তো সার্ভিসিং করার পাছত এতিয়া এনেকুয়া স্মুথ হয়ে গেছে না চলাবো কারণে কি কম আর পুরা ফুললি স্মুথ তো মানে বাইকখনের মনটো কয়েছে ভাই মোক কোরবার রাইডত লই যা পাহাড়ে সাহারে লই যা মোক ইউজ কর অফ রোডিংয়ের উড়াই দে একদম কেনা কয়ে আছে কিন্তু বেটা টেনশন নলবি লই যাম তোক লই যাম আর এসপ্তাহমান ধৈর্য ধর এসপ্তাহ পাঁচ দিন তারপর তোক লই যাম রাইডটো তো যামে বারো কালি অহা কালি এখন পুরা ফুললি এটা নিউ লুকস দেখাব আপনাদের নিউ লুকস পুরা আল্টিমেট লুকস যেটু আমার আগর কিসমত 2.0 আসলে তারে লুকস তো হয়ে যাব এখনত কালার সেম থাকবে বাট অলমান চেঞ্জেস থাকবে চাও না ইহত চাও না ইস 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 কি মক মানুষে চাও না ই আকো ইয়াক যাবই দিয়া নাই এফালে চাও না কি ধুনিয়া একদম ওয়েদার হয়ে আছে মানে এনেকুৱা ইভিনিং টাইম ওলাব কারণে একদম কব নালাগে আর পুরা ফুললি পারফেক্ট চাও সেফালে বেলি তো ডুবি যাওয়া নাই ডুবিব আর অলমান টাইম আছে তারপর তলত গ্রিনি গ্রিনি আর এফালে পুরা নীলা নীলা আকাশ মজা মজা বুঝা নাই বুঝা নাই এনে বাইরা লগে যাবা মানে এই আগর টোল গেট লগে কি হবো ভাবিছে চাগে কত যাব একো প্লেনিং স্লেনিং নাই কত লই যাই আছে হ্যাঁ মোর মনটোই এনেকুয়া কেতিয়াবা কেতিয়াবা মোর মনটোই এনেকুয়া কত যাম একো ঠিক নাই জাস্ট যাব লাগে যাও গৈ থাকো মই কৈছিলোঁ কেতিয়া ইয়াৰ যিটো এক্সজষ্ট আছে এক্সজষ্টটো মজা লাগিছে দেই এক্সট্ৰা বেণ্ড পাইপ লগাই কিনে বনাইছে এক্সট্ৰা বেণ্ড পাইপ বনাই কিনে লগাইছে সাউণ্ড মজা আগত আপোনালোকক সাউণ্ড চেক কৰাই আছোঁ বাৰু এইখনৰ এখন লং রাইডত লই যাওয়ার আগতে অলমান টপ স্পিড উঠাই চাও নেকি পাওয়ার তো সব পাওয়ার আছে নাই আজিলেকে তো এখন পুরা ফুললি ফালাই নাছিল তাইতে আজি ডাবল আছে ইমান এটা আন্দাজ নাপাম অলরাইট গাইস এফালে আমি বাইহাটা টোল প্লাজা পাইছিলো আর এইফালে চেক করক ডিউক 250 আর এইফালে আছে ডিউক 390 আর এইফালে R15 দুটারও পুরা সেম সেম কালার সেম সেম স্টাইল এটা সব মই তো যাকালি লগাইছিলো নাম্বার প্লেট তো বারো লগাই লম মানে নলগালো পাছত লগাম বলে ভাবিছিল আর এই সেম লাইট অলমান বেলেগ আছে আর এটা বস্তু দেখাই দিয়েছো ইয়াতে এক্সজস্ট লাগি আছে সব যেটু এক্সজস্ট মানে এটা দেখাইছিল ন ইয়াতে পুরা গরম হয়ে আছে সেটা এক্সজস্ট হয়ে আছে এক্সজস্ট পুরো ধুনিয়াকে একটা ডিসিপ্লিনত লগাই আছে সাউন্ড শুনে আছো ইয়ার এটা চাও এক্সজস্টটো একরা প্রভিন্স লাগি আছে আফটার মার্কেট লাগি যায় নাকি লাগি যাব কিন্তু এই অফ রোডিংত লাগি যাব সাউন্ডটা চেক করব অল্প রানিংত দেখা দিয়েছো এটা সাউন্ড চেক করো না মাই গড বহুত সাউন্ড লাগছে ভাই বম সাউন্ড আছে বম সাউন্ড বম লাউড আর সাউন্ডটো তেনেকুয়া মানে ইমান বেয়া সাউন্ড ওলা নাই মজা সাউন্ড ওলাইছে ধুনীয়া গোটা একদম খাতারনাক সাউন্ড ইয়ার খাতারনাক বম সাউন্ড আছে ইয়ার বম সাউন্ড বাকি ইয়াৰে যিটো চাউণ্ড হয় আপোনালোকক কেনেকুৱা লাগিছে কমেণ্ট কৰি জনাব গোপৰত বা কেনেকুৱা আহি আছে চাউণ্ড কোৱালিটি গম নাপাওঁ বাৰু ইমান এটা পাছত এডিট কৰা টাইমত গম পাম বাকী আপোনালোকে কমেণ্ট কৰি দিলে হ'ল কেনেকুৱা লাগিছে চাউণ্ডটো এনেই কিন্তু মই যিটো শুনি আছোঁ ডাইৰেক্ট কাণেৰে মজা গম ফাটে টাউনশ্বিপ চাউণ্ড টাউনশ্বিপত কেনেকুৱা ওলায় চাউণ্ড নাই ফাটা নাই এবার ফাটিছে এবার ফাটিছে খাতারনাক সাউন্ড ইয়ার খাতারনাক কলিজা হিলাই দিব কলিজা সো গাইস আপোনালোকে এখনৰ সাউণ্ডটো শুনাই পালে বাকী সাউণ্ডটো কেনেকুৱা লাগিছে কমেণ্ট কৰি জনাব আৰু বাইকৰ লুকছটো কেনেকুৱা লাগিছে সেইটোও কমেণ্ট কৰি জনাব আগতে বহুতে এক্সজষ্ট লগায় বাট বহুতে এক্সজষ্ট লগালে কি করে ডাইরেক্ট এনেকে এটু পাইব পৰা এইখিনিত লগায় ই কিন্তু পুরা একদম ডিজাইনত লগাইছে সব একদম ওপৰত।